হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং মেড ইজি। আজকে একটা দারুণ রান্না শেখাবো আপনাদের। দেখে কি কিছু বুঝতে পারছেন? বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে আছে হাপুস হুপুস শব্দে খাওয়ার এক জিনিস, ফেনা ভাত। ইয়েস, ফেনা ভাতই শেখাবো আজকে আপনাদের। আমি তার জন্য একটু নিয়েছি মুগ ডাল, মুসুর ডাল। আপনারা আপনাদের ইচ্ছে মতন কোয়ান্টিটিটা নেবেন যতজনের জন্য করছেন। আর নিয়েছি আলু, শিম, গাজর, ফ্রেঞ্চ বিনস, ফুলকপি, কুমড়ো, মানে গরম শীতের সবজি মিলিয়ে মিশিয়ে যা পেয়েছি সব নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতন গরমের সবজি নিতে পারেন। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের জায়গায় আপনারা যে কোনো আতপ চাল, একটু ফ্লেভার্ড আতপ চাল নিতে পারেন। আমি ডাল দুটো ভিজিয়ে রাখলাম, 30 মিনিটের মতন ডালটা ভিজবে। আর চালটাকেও আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এবার প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজানো এবং সোক করে রাখা ডালটা। ভেজানো আর সোক করে রাখা ব্যাপারটা বোধহয় একই হয়ে গেল না, যাই হোক ওইটা মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমার চয়েস মতন যা সবজি আপনার কিচেনে অ্যাভেলেবল আছে, যে কোনো সবজি, গরমের শীতের, গরমকালে আপনারা ঝিঙে দিতে পারেন, পটল দিতে পারেন, পেঁপে দিতে পারেন, আলু দিতে পারেন, আপনাদের ইচ্ছে। দিস ইজ ইয়র চয়েস, ইয়র স্বপ্নকে সত্যি করা যাকে বলে। সব সবজি আমার কাছে আপাতত যা ছিল আমি সব একে একে দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতন নুন দিয়ে দেব। এই রান্নাটার সঙ্গে নস্টালজিয়া জড়িয়ে নেই এরকম বাঙালি বোধহয় খুব কম আছেন। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু একদম অপশনাল, ঝাল আপনারা যেমন ইচ্ছে তেমন দেবেন। এবার দিয়ে দিলাম প্লেন জল। জল একটু বেশি দিতে হবে। আপনার যদি সাপোজ হাফ কাপ চাল থাকে তাহলে আপনি অন্তত 2 কাপ জল দেবেন এটাতে। দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার প্রেশার কুকার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে জাস্ট একটা হুইসেল দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দ্য মোমেন্ট একটা হুইসেল পড়বে হাই মিডিয়াম ফ্লেমে থাকবে, খুব বেশি ফ্লেম হবে না, খুব কম ফ্লেম হবে না, ব্যাস একটা হুইসেল দেব। আর এদিকে আমি একটা ডিমের পোচ বা ডিমের ফ্রাই সানি সাইড আপ করে নিচ্ছি, একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দেবো এটাতে। আর আমার ফেনা ভাতও রেডি। প্রেশার কুকারের একটা হুইসেল পড়েছে, স্টিমটাকে নিজে নিজে রিলিজ করতে দিয়েছি। জাস্ট দেখুন একদম ধোঁয়া ওঠা গরম গরম ফেনা ভাত রেডি। এটাতে আমি একটা টেস্ট বুস্টার অ্যাড করব। বন্ধুরা এখানে একটু চয়েসটা ডিফিকাল্ট হয়ে যায়, সর্ষের তেল দেবেন না বাটার দেবেন না ঘি দেবেন, কিন্তু আমি এখানে ইউজ করব আজকে আমার বাড়িতে তৈরি করা ঘি। এবার সবজিগুলো দেখুন, দেখে লোভ লাগছে না বলুন বন্ধুরা? এবার এটা আমার বাড়িতে তৈরি করা ঘি আমি এটাতে অ্যাড করে দিলাম। আপনারা এমনি ঘিও অ্যাড করতে পারবেন। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উইচ ইজ এগেইন একদম অপশনাল। আমার সানি সাইড আপ ডিমের ফ্রাইটাকে ওপর থেকে রেখে দিলাম। এবার বলুন বন্ধুরা, কয়েকটা ভেজেস সাজিয়ে দিলাম, পটাটো ভেজেস দিয়ে আপনাদের জন্য রেডি। হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। এটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি টুক করে সাবস্ক্রিপশনটাও দিয়ে ফেলবেন এখনই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।